गुड मॉर्निंग बंधुरा गौतम विश्वास जेबी मैट्रिक चैनले तुम्हारे सकल के स्वागत एखन थेके तुम्हारा जानो प्रतिदिन वीडियो अपलोड है ना तीनटे दिन सप्ताह सोम बुध शुक्र ये तीनटे दिन सकाल दसटार समय तुम्हारा वीडियो पे थको जरा अंक देखे भय पाओ तादेर बोलछी बंधुरा अवश्य भय पाबे ना मने साहस रखबे अवश्य तुम्हारा पारबे आमी आछी तुम्हारे साथे सहयोगिता करार जन्य आमी कथा दिच्छी तुम्हारा अवश्य अंक पारबे अवश्य अवश्य अंक पारबे किन्तु तार साथे तुम्हारे साहस रखते हबे कखनो नेगेटिव चिंता भावना आनबे ना अवश्य तुम्हारा कि करबे मने साहस रखबे जे आमरा पारबो आमी पारबो ताहले देखबे तुम्हारा ये भयटा काटिये उठते पेरेछो ठीक आछे बंधुरा তা বন্ধুরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে আর অল বেল নোটিফিকেশনটা অল করে রাখবে অর্থাৎ আমি যখন সকাল 10টায় যখনই ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে সবার প্রথমে দেখতে পাবে তোমরা আর বন্ধুরা তোমাদের কমেন্ট এবং লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়ে অনেক গরমের মধ্যে কিন্তু ভিডিও করতে হচ্ছে দেখো আমি পুরো ঘেমেই গেছি তা অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তো তোমরা একটা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না তোমাদের জন্য আমি আছি সবসময় তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো বেশি করে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা সময়কার্য চঞ্চল ঘোষের সময়কার্য অনুশীলনী ওয়ানের পর্ব টু 154 পৃষ্ঠা অঙ্ক করব আমরা এর আগের দিন 12 পর্যন্ত অঙ্ক করেছিলাম 13 দাগের অঙ্কটা 12 এবং 13 একই অঙ্ক তাই তোমরা 13 দাগের অঙ্কটা করে নেবে আমরা আজকে 14 দাগের অঙ্ক থেকে করব ক্লিয়ার বন্ধুরা 14 দাগের অঙ্ক থেকে আমরা করব এবার দেখো কি বলেছে দশজন পুরুষ এবং দশজন পুরুষ একটি কাজ দশ দিনে করতে পারে এবং বারো জন স্ত্রী লোক অনুরূপ ওই কাজটি দশ দিনে করতে পারে তাহলে দেখো এইখানেও দশ দিন লাগলো ওইখানেও দশ দিন লাগলো খালি পার্থক্যটা কোথায় পুরুষরা যদি করে তাহলে দশজন পুরুষে করতে পারে আর যদি স্ত্রীরা করে তাহলে বারো জন স্ত্রী লাগে এইটাই হলো পার্থক্য তাহলে এইখান থেকে আমি তো লিখতেই পারি যে বারো জন এখানে স্ত্রী লিখলাম বারো জন স্ত্রী সমানই কি সমান সমান কি পুরুষ হলো দশজন বারো জন স্ত্রী সমানই দশজন পুরুষ এটা তো আমি লিখতেই পারি কারণ বারো জন স্ত্রী করলে তবুও দশ দিন লাগে আবার দশজন পুরুষ করলে তাও দশ দিন লাগে তার মানে তো ওদের ক্ষমতা এইরকম বারো জন স্ত্রী লোকের যা ক্ষমতা দশজন পুরুষ লোকের তাই ক্ষমতা একই তাহলে এইখানে দেখো বন্ধুরা বলেছে পনেরো জন লাস্টে পনেরো জন পুরুষ এবং ছয়জন স্ত্রী স্ত্রী ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে আগেরটাই ছিল বা দেখো বন্ধুরা বলেছে দশজন পুরুষ যদি কাজ করে দশ দিন লাগে অথবা বারো জন স্ত্রী লোক করলে দশ দিন লাগে ওখানে অথবা ছিল এখানে কিন্তু ওদের একসঙ্গে করতে বলেছে তাহলে এখানে আমাকে এক জাতীয় করে নিতে হবে নাহলে সবগুলাকে পুরুষ করে নিতে হবে নাহলে সবগুলাকে স্ত্রী করে নিতে হবে তাহলে এখানে দেখো বন্ধুরা আমার স্ত্রী লোকটা স্ত্রী লোকদের মানে কার্য অনুযায়ী যদি আমি পুরুষ করে নিই এখানে দেখো বারো জন পুরুষ সমান যদি বারো জন স্ত্রী সমান যদি দশজন পুরুষ হয় এখানে দেখো ছজন পুরুষ আছে তাহলে ছজন ছজন স্ত্রী আছে ছজন স্ত্রী সমান কত অবশ্যই পাঁচজন পুরুষ হবে তাহলে আমি পুরুষটা করে নিলাম এখানে তাহলে দেখো আগে থেকেই তো পনেরো জন পুরুষ আছে তাহলে মোট পুরুষের সংখ্যা কত অবশ্যই কুড়ি জন হয়ে গেল মোট পুরুষের সংখ্যা কত আরও পাঁচ এখানে ছজন ছজন স্ত্রীকে মানে বাদ দিয়ে আমি কি করলাম তাদের পুরুষ পুরুষে কনভার্ট করে নিলাম তাহলে এখানে কত পাঁচজন হলো তাহলে আগে থেকে পনেরো জন পুরুষ ছিল আর এখানে পাঁচজন অর্থাৎ কুড়ি জনে কতদিনে কাজটি শেষ করতে পারবে তাহলে এখানে পুরুষ ধরে অঙ্কটা করো দশ জনে যদি দশ দিন লাগে একটা কাজ দশ জনের করতে যদি দশ দিন লাগে তাহলে সেখানে যদি তুমি কুড়ি জনা কাজটা করো কুড়ি জনায় কাজটা করে তাহলে তো এটা মুখে মুখেই বন্ধুরা বলা যায় যে পাঁচ দিন টাইম লাগবে তাই তো দশ জনে যদি করে দশ দিন লাগে তাহলে কুড়ি জন পুরুষে করলে কতদিন লাগবে পাঁচ দিন লাগবে ক্লিয়ার করলাম না আমি আর দশ জনে করলে দশ দিন লাগলে কুড়ি জনে করলে পাঁচ দিনে করে ফেলবে ঠিক আছে এরপরে দেখো বন্ধুরা পনেরো দাগের অঙ্কটা পনেরো দাগের অঙ্কটা কি বলেছে যে কিছু সংখ্যক লোক পঁয়তাল্লিশ দিনে একটি কাজ করে চারজন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও পনেরো দিন বেশি সময় লাগে অর্থাৎ ধরো একজন কন্ট্রাক্টর একজনের কাছ থেকে একটা কাজ নিয়েছে বলেছে যে স্যার আমি আপনার কাজটা পঁয়তাল্লিশ দিনে তুলে দেবো সেইভাবে কাজ নিয়েছে এবং ওই যে কন্ট্রাক্টর আছে তার তো শ্রমিক ধরাই থাকে এবার শ্রমিকদের কাছে যখন গেল দেখা গেল তাদের ভিতরে চারজন শ্রমিক বললো আমরা কাজ করতে যেতে পারবো না আমাদের কাজ আছে তাহলে এখন বাদ বাকি শ্রমিক এসছে চারজনা তো আসেনি তাহলে তো কাজটা আর পঁয়তাল্লিশ দিনে করে দিতে পারবে না পারবে বন্ধুরা না অবশ্যই পারবে না তাহলে কাজটা ওর জন্য আরও পনেরো দিন বেশি লেগেছে
ঠিক আছে, অর্থাৎ তাহলে কাজটা করতে কতদিন লেগেছে? 45 দিনে কিন্তু ডেলিভারি দিতে পারেনি, অর্থাৎ 60 দিন লেগেছে, তাই তো? তাহলে এটা দেখো মুখে মুখেও করা যায়, এবার যদি বুঝে করো তাও করা যায়। দেখো আমি দুটো পদ্ধতিতে করিয়ে দিচ্ছি। এইবার এইখানে এই যে অ্যান্সার চেয়েছে লোক কতজন, তাহলে আমরা জানি যেটা চায় সেটা সবসময় ডানে রাখতে হয়। দেখো 4 জন লোক নিযুক্ত না হওয়ার জন্যই তো 15 দিন বেশি লাগলো, তাহলে 15 দিন বেশি লাগার কারণই কিন্তু ওই 4 জন। তাহলে আমি এখানে লিখতে পারি কি 15 দিন সমান কত? 4 জন, 4 জন, 15 দিন সমান কত? 4 জন। তাহলে একদিন সমান কত? একদিন সমান কত? এই এইটা হবে। আর কাজটা শেষ করেছে কতদিনে বন্ধুরা? দেখো 60 দিনে কাজটা শেষ করেছে। তাহলে 60 দিনে, তাহলে এখানে 60 দিয়ে যদি তাহলে 4 15 60, অর্থাৎ 16 জন। ঠিক আছে বন্ধুরা, এই এক পদ্ধতি। আরও একটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এখান থেকে মনে রাখবে লোক এবং দিন, লোক সংখ্যা এবং দিন সংখ্যা গুণ করলে কাজ কমপ্লিট, এটা মনে রাখবে। লোক আর দিন গুণ করলে কাজ কমপ্লিট। তাহলে কি কি বললাম? লোক গুণ দিন, ঠিক আছে, সমান সমান কি? লোক গুণ দিন, ক্লিয়ার? তাহলে এখানে দেখো অ্যান্সার চেয়েছে প্রথমে লোক কত ছিল, এইটাই তো? তাহলে প্রথমে লোক কত ছিল, মানে কতজন লোক নিয়ে ওরা কাজটা ধরেছিল? তাহলে এখানে এখানে লোক সংখ্যা কিন্তু আমি জানি না, প্রথমে লোক সংখ্যা কিন্তু জানি না, আমি ধরে নিলাম একজন। গণিত দিন, কাজটা কতদিনে করার কথা ছিল? 45 দিন, ক্লিয়ার? অর্থাৎ একজন লোকের করার কথা ছিল কত? 45 দিন, যখন কন্ট্রাক্টটা নিয়েছিল। ঠিক আছে, এবার লোক কি, একজন কি কাজ করেছে? না, 4 জন কম কাজ করেছে। তাহলে 4 জন কম কাজ করলে কত হবে? x-4 হবে। গণিত দিন কত? দিন এখানে কত? 60 দিন, এখানে 60 হয়ে গেল, এইটুকুই অঙ্ক। এটাকে যদি তুমি সমাধান করো তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5×9=45, 5 দিয়ে কাটলে 5×12=60, 3 দিয়ে কাটলে 3×3=9, 3 দিয়ে কাটলে 3×4=12, তাহলে এটা কত হলো? 3x=, এখানে দেখো 4x-, কত? 16। এই যে তাহলে এটা এই পাশে আনলে দেখো 3x থেকে -4x, মানে -1x সমান সমান কত? -16, এটা গেলে কত হয়? 16। এইভাবেও তোমরা করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। তা বন্ধুরা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কমেন্টটা করলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। কমেন্ট করবে আর লাইক করবে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, আর তাদেরও সাবস্ক্রাইব করতে বলবে, আর বেল নোটিফিকেশনটা অল করে রাখবে। যাই হোক বন্ধুরা, এরপরে আমরা করব 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটা এই একই সিস্টেমের, 16 দাগে, 16 দাগের অঙ্কটা, হ্যাঁ 16 দাগের অঙ্কটা একই সিস্টেমে। এইখানে দেখো বন্ধুরা, 2 জন লোক কাজে যোগ, কিছু সংখ্যক লোক 70 দিনে কাজটি করে, 2 জন লোক কাজে যোগ না দেওয়ায় কাজটি শেষ হতে আরও 10 দিন বেশি লেগেছে। তার মানে তো কাজটা করতে 80 দিন লেগেছে। তাহলে 10 দিন বেশি লাগলো কেন? ওই 2 জন আসেনি বলে? তাহলে আমি তো লিখতেই পারি যে 10 সমান 10 জন, 10 দিন সমান 10 দিন সমান কি? 2 জন। তাহলে 1 দিন সমান কত? 2/10, আর কাজটা শেষ হয়েছে কত? 80 দিন। তাহলে 80 দিন সমান কত? এখানে 80 লিখে দিলাম, এই 0 0 কাটলাম, অর্থাৎ 16 দিন। আর যদি এইখানে করো লোক সংখ্যা কত? লোক সংখ্যা 1 জন, দিন কত? 70 দিন করার কথা। আজকে লোক কত? x-2 জন, 2 জন আসেনি, দিন কত? অবশ্যই 80 দিন হবে। এই 0 আর এই 0 কেটে দিলাম, এটা কত হবে? 7x=, এটা কত? 8x- কত? 16। এটাই পাশে আসলে দেখো -x = -16, কেটে গেলে 16। তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না, অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বন্ধুরা। দেখো আমি পুরো ঘেমে গেছি, তো তোমাদের একটা কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করলে অবশ্যই আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। হ্যাঁ যাই হোক, এরপরে দেখো 17 দাগের অঙ্কটা, 17 দাগের অঙ্কটা আমরা করব। 17 দাগের অঙ্ক বিভিন্নভাবে করা যায়, তা আমাদের তো যেহেতু WBB কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল এই বা PSC যাই বলো, এখন দেখো টাইমটা কমিয়ে দিয়েছে 1 ঘন্টার পরীক্ষা, তাহলে আমাদের শর্টেই করতে হবে। কিন্তু শর্টে করলেও আমার তো বুঝে করতে হবে কখন কোন পরিস্থিতিতে কী করবো আমি, সেটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো 17 দাগের অঙ্কটা এখানে বলেছে A B এর দ্বিগুণ কর্মক্ষম। দেখো এই 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 অঙ্কগুলো যদি তোমার বুঝতে হয় অবশ্যই নলসোবাসার দুই নম্বর অনুশীলনীর ফার্স্ট পার্টের অঙ্কগুলো তোমরা দেখে নেবে, তাতে সুবিধা হবে। যারা নলসোবাচ্চার দুই নম্বর অনুশীলনীর ফার্স্ট পার্টটা দেখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট এবং সেকেন্ড পার্টে দুটোই করা আছে, বুঝিয়ে করা আছে। এইখানে দেখো A নল B নলের দ্বিগুণ কর্মক্ষম, A নল B নলের দ্বিগুণ কর্মক্ষম। তাহলে এখানে আমি A আর B লিখলাম, ক্ষমতা কার বেশি? এর বেশি।
এনল বিনলের দ্বিগুণ কর্মক্ষম। তাহলে ক্ষমতা কার বেশি? এর বেশি। তাহলে ক্ষমতা যার বেশি হয় তার কিন্তু কাজ করতে সময় কম লাগে, তাই তো বন্ধুরা? তাহলে কাজ করতে সময় কার কম লাগবে? এর। তাহলে এর যদি এক হয় ওর হবে কত? দুই। দেখো এখানে ক্ষমতাটা এর বেশি কিন্তু কাজ করার টাইমটা কিন্তু এর কম লাগবে, ক্লিয়ার? ওর জন্য ওটা ব্যস্ত সম্পর্ক হয়। এইবার দেখো এখানে বলেছে যে এবি একত্রে কাজটি সাত দিনে করে, তাহলে এখানে সাত লিখবো। গণিত এবার প্রথমে এই দুটো যোগ করবে, অবশ্যই কত? তিন, ঠিক আছে? আর বন্ধুরা বলেছিলাম যে যেটা অ্যান্সার চাইবে সেটা ধরা যাবে না, নচো বাচ্চা কিন্তু ভালো করে ডিটেলস বোঝানো আছে, দেখে নেবে একটু। যেটা অ্যান্সার চাইবে সেটা ধরবে না। এবার অ্যান্সার চেয়েছে এ কাজটি কত দিনে করবে, তার মানে এইটা কাটা যাবে, তাহলে কত ধরে করতে হবে? দুই। তার মানে এই দুই আর তিনের মধ্যে এবার অঙ্কটা। এবার দেখো এইবার এইটার সঙ্গে গুণ করে দুই উপরে যাবে না তিন উপরে যাবে, এটা বোঝানোর জন্য তোমরা একটু বোঝার চেষ্টা করো। আগে বলো এ যদি কাজটা করে, এ একা, এ একা, এখানে এ বি তো একত্রে সাত দিনে করেছে, এ বি একত্রে কত দিনে করেছে? সাত দিনে করেছে। এই সাতের মধ্যে কিন্তু দুজনা রয়েছে, তাহলে বলো তো শুধুমাত্র এ করলে কাজটা বেশি দিন টাইম লাগবে না কম দিন টাইম লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, এটা তো সাত দিনে এ বি করেছে, তাহলে শুধুমাত্র এ করলে কিন্তু অবশ্যই বেশি টাইম লাগবে। আমরা বন্ধুরা জানি বেশি টাইম লাগলে যেটা বেশি সেটা উপরে যায়, তাহলে এটা কত হবে? অবশ্যই তিন বাই দুই হবে। তাহলে এটা কত হবে? একুশ বাই দুই, তার মানে হলো দশ পয়েন্ট দশ পূর্ণ একের দুই। ক্লিয়ার বন্ধুরা? হয়ে গেল। এইবার দেখো বন্ধুরা আঠারো দাগের অঙ্কটা, আঠারো দাগের অঙ্কটা কি বলেছে? আঠারো দাগের অঙ্কটাও দেখো এ আর বি লিখলাম। এবার বলেছে এ বি এর তিন গুণ কর্মক্ষম, তাহলে ক্ষমতা কার বেশি? অবশ্যই এর বেশি। তাহলে টাইমটা কার কম লাগবে? অবশ্যই এর। ওর এক হলে ওর কত? তিন। এইবার দেখো এখানে বলেছে এ বি একত্রে তিন দিনে করেছে, ঠিক আছে? তাহলে প্রথমে আগে যোগ করে দাও এটা কত? চার, ঠিক আছে? এবার অ্যান্সার চেয়েছে এ এবং বি আলাদা আলাদাভাবে কত দিনে করবে, অর্থাৎ এরটাও অ্যান্সার চেয়েছে, বি এরটাও অ্যান্সার চেয়েছে। তাহলে যখন এটা চাইবে তখন বি ধরে অঙ্ক করতে হবে। এবার দেখো এ যদি একা করে কাজটা বেশি দিন লাগবে না কম দিন লাগবে? তিন দিনে তো এ বি করেছে, তাহলে এ কাজটা করলে কিন্তু বেশি দিন লাগবে, তাহলে এটার গুণ কত হবে? বড়টা উপরে যাবে, এটা তিন তিন কাটলে কত? চার দিন। আর যখন বি ধরে অঙ্কটা করবে, অর্থাৎ বি এর মান বের করতে বলবে, তখন তো বি কাটা যাবে, তাহলে এখানে এক হবে, তাহলে বি করলেও তো বেশি দিনই লাগবে, তাহলে এখানে কত হবে? তিন গুণিত কত হবে? চার বাই এক, তাহলে এখানে কত হবে? বারো দিন হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো এবং লাইক করো, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমি চাই তোমাদের যাতে উপকার হয় তার জন্যই আমার এই ব্যবস্থা। আমার কষ্ট হলো তোমাদের এই গরমের ভিতরে ভিডিওগুলো দিচ্ছি, অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। যাই হোক বন্ধুরা, এবার আমরা করবো কুড়ি দাগের অঙ্ক, উনিশ দাগের অঙ্কটা তোমরা করে নেবে, কুড়ি দাগের অঙ্কটা করবো। কুড়ি দাগের অঙ্কটা বলেছে কিছু সংখ্যক লোক পঞ্চাশ দিনে কষ্ট করে করতে পারে, তিনজন লোক বেশি নিযুক্ত হলে সেই কাজটা পাঁচ দিন কম সময় লাগে, তাহলে প্রথমে কতজন লোক ছিল? তাহলে বন্ধুরা এই অঙ্ক কিন্তু এই যে দেখো পনেরো দাগের অঙ্কর মতো একই সিস্টেমে, ওইখানে এইখানে হলো বলেছে আরও তিনজন লোক বেশি নিযুক্ত হয়েছে, ওইখানে ছিল কম নিযুক্ত ছিল, এখানে আছে বেশি। বেশি নিযুক্ত হলে কাজটি পাঁচ দিন কম সময় লাগে, তাহলে পাঁচ দিন কম সময় লাগার কারণ কি? ওই তিনজন লোক বেশি আসার জন্য। তাহলে আমি লিখতেই পারি কি যে পাঁচ দিন সমান কত? পাঁচ দিন সমান কত? তিনজন। তাহলে একদিন সমান কত? অবশ্যই তিন বাই পাঁচ। এবার দেখো কাজটা বন্ধু শেষ হতে কতদিন লেগেছে, এখানে দেখো বলেছে পাঁচ দিন কম লেগেছে, কাজটা করার কথা শুনলো তো কতদিনে? পঞ্চাশ দিনে। তাহলে পাঁচ দিন কম লাগলে কাজটা করেছে কত দিনে? পঁয়তাল্লিশ দিনে। তাহলে পঁয়তাল্লিশ দিনে, এখানে পঁয়তাল্লিশ যদি দাও তাহলে এটা হলে পাঁচ নং পঁয়তাল্লিশ, অর্থাৎ তিন নং সাতাশ দিন। অথবা বলেছিলাম কি লোক গুণ দিন সমান লোক গুণ দিন, তাহলে এখানে লোক কত? একজন, জানি না আমি কতজন লোক, এক্স গুণিত কত? পঞ্চাশ সমান সমান, এখানে দেখো লোক বেশি আছে, কতজন? তিনজন। তাহলে এক্স গুণ এক যোগ তিন গণিত কত? পঁয়তাল্লিশ দিনে করেছে, কারণ পাঁচ দিন কম লেগেছে। এখানে যদি পাঁচ দিয়ে কাটো, পাঁচ দশ পঞ্চাশ, পাঁচ নং কত? পঁয়তাল্লিশ। তাহলে এখানে কত হবে? টেন এক্স, এটা কত হবে? নাইন এক্স প্লাস কত? অবশ্যই সাতাশ। তাহলে এটা এই পাশে আসলে এক সমান কত হবে? অবশ্যই সাতাশ হবে। ক্লিয়ার বন্ধুরা? বোঝাতে পারলাম? একই অঙ্ক, যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে করবে। এরপরে দেখো তেইশ দাগের অঙ্কটা, একুশ বাইশ করে নেবে তেইশ দাগের অঙ্কটা। তেইশ দাগের অঙ্কটা অনেকেই ভুল করে ফেলে, ভালো অঙ্ক, তেইশ দাগের অঙ্কটা অনেকেই ভুল করে ফেলে। দেখো বন্ধুরা আগের অঙ্কগুলায় বলেছিল কীরকম বলেছিল, আর এই অঙ্কটার মধ্যে পার্থক্য কোথায়? এখানে বলেছে কিছু সংখ্যক লোক তেরো দিনে একটি কাজ করতে পারে, যদি আরও ছয়জন লোক কাজে যোগ না দেয়
তাহলে ওই কাজটি 15 দিনে শেষ হয়। আগের অঙ্কগুলাই দেখো বলেছে এতদিন বেশি লাগতো এতদিন কম লাগতো, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে কাজটা 15 দিনে শেষ হয়। 13 দিনের কাজটা শেষ হয়েছে কতদিনে? 15 দিনে। তাহলে বেশি লাগলো কতদিন? অবশ্যই 13 দিনের কাজটা 15 দিনে শেষ করেছে। তাহলে বেশি লাগলো কতদিন? 2 দিন। তাহলে 2 দিন বেশি লাগার কারণ কি? ওই 6 জন লোক। তাহলে 2 দিন সমান কত? 2 দিন সমান হলো 6। তাহলে 1 দিন সমান কত? 6 জন। তাহলে 1 দিন সমান হলো 6/2। আর কাজটা শেষ করেছে কতদিনে? কাজটা শেষ করেছে কতদিনে? কাজটা শেষ করেছে, আচ্ছা এখানে কাজটা শেষ করেছে কতদিনে? 15 দিনে শেষ করেছে। তাহলে 15 দিনে যদি 15 দিনে যদি শেষ করে, তাহলে এখানে 15 দেবো, তাহলে এটা কত হবে? 6 3 2 6 3 15 হবে 45। 45 জন, ক্লিয়ার? এটা হবে 45 জন অ্যান্সার। আর যদি তুমি এইভাবে করো, তাহলে এখানে দেখো এক্স গুণিত কত? 13। এক্স গুণিত 13 ইকুয়াল টু কত? এক্স গুণিত 13 ইকুয়াল টু কত? এখানে বলেছে 6 জন অনুপস্থিত, তার মানে এক্স মাইনাস 6। এটা ইকুয়াল, এটা গণিত কত হবে? এটা গণিত হবে, এটা গণিত হবে 15। এটা গণিত হবে 15। তাহলে এটা কত হবে? এটা দেখো 13x আর সমান সমান এটা কত? 15x মাইনাস কত? 6 15 কত? 90। তাহলে এটা এই পাশে আসলে কত হবে? মাইনাস দেখো 2x হবে, আর এটা সমান হবে মাইনাস 90। তাহলে এটাকে কাটলে হবে 45 দুগুণে 90। দেখো এখানেও 45 অ্যান্সার এসছে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এবার আমরা করব 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্কটা কি বলেছে দেখো? 26 দাগের অঙ্কটা বলেছে এ একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজটি 25 দিনে। তাহলে দুটো দাগ দেবো, একটা হলো কত দিনে? 26 দাগের অঙ্কে 20 দিন, আর একটা হলো 25 দিন। এখানে করতে পারে মানে ওরা একই একই মানে যোগ হবে। এবার বলেছে কি 5 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে 5 দিন কাজ করার পর কে চলে যায়? এ। তাহলে এর মাথায় 5 দিন চলে, 5 দিন দিয়ে দেবে। এখানে দেখো বন্ধুরা কাজ কিন্তু ওরা একসাথে শুরু করেনি, এখানে বুঝে নিতে হবে যে কাজ কি ওরা একসাথে শুরু করেছে না। বলেছে 5 দিন কাজ করার পর এ চলে যায়, তারপরে বাকি কাজ বি কতদিনে শেষ করবে? একসাথে কিন্তু কাজ করেনি, বাকি কাজটা বি কতদিনে শেষ করবে? আমি জানি না, 1 দিনে সমান সমান কত? 1। তাহলে কাজ শেষ হয়ে গেল। এইটাকে যদি আমরা ই করি, লসাগু করি, এটা 100 লসাগু, তাহলে এটা কত হবে? 5 × 100 অর্থাৎ 25, প্লাস কত? এটা 3 × 25 4 × 25 100 অর্থাৎ 4x ইকাল টু কত? 1। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করো তাহলে 25 + 4x ইকাল টু কত? 100। তাহলে এইখানে 4x ইকাল টু এটা ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 75 হবে। এটা হবে কত? x সমান হবে 4 8 কত? 72 73 74 75, অর্থাৎ 18 × 3 = 4। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা 29 অঙ্কটা কি বলেছে? 29 অঙ্কটা বলছে এ বি একটি কাজ 15 দিন আর 25 দিন। আগে 15 আর 25 তো লিখি, তারপরে কি বলে? একসাথে কাজ করেছে। এবার বলছে যদি বি 5 দিন কাজ করবে, আগেরটা ছিল এ, এটা বলেছে বি 5 দিন কাজ করার পর, এখানে কিন্তু একসাথে কাজ স্টার্ট করেনি বন্ধুরা, বলছে বি 5 দিন কাজ করার পর চলে গেছে, তারপরে বাকি কাজটাই কতদিনে শেষ করবে? তাহলে এটা 5, আর এটা কত হবে? অবশ্যই এক্স জানি না, এটা সমান সমান কত? 1। এটাকে কাটলে 5 5 25, অর্থাৎ 1 এর 5। লসাগু কত হবে বন্ধুরা? এটা লসাগু হবে 15। তাহলে এটা কত হবে? এক্স হবে, প্লাস এটা হলো কত? 3 5 15 অর্থাৎ 3 ইকাল টু কত? 1। তাহলে এক্স প্লাস 3 ইকাল টু কত? 15। তাহলে এক্স ইকাল টু এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 12 হবে। ক্লিয়ার? 12 হবে। এইবার দেখো বন্ধুরা এবার যে অঙ্কটা 32 অঙ্কটা, আমরা করলাম হলো কত দাগ? আমরা করলাম 29 দাগ, 29 30 31টা তোমরা করে নেবে। 32 দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি, 32 দাগের অঙ্কটা আমরা করে দিচ্ছি। তার আগে বন্ধুরা আবারও বলি, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশনে অল করে রাখবে, যাতে আমি যখন সকাল 10টায় সোমবুধ শুক্র ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের নোটিফিকেশনটা যায়, তোমরা যাতে উপকৃত হও, তার জন্য আমি তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর লাইক করতে ভুলো না। একটা ভিডিও করতে বন্ধুরা অনেক কষ্ট হয়, একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক আছে বন্ধুরা, যাই হোক আমি পরের অঙ্কটা করছি 32 দাগের। এ বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। দেখো এখানে এ বি একত্রে কাজটা কতদিনে করতে পারে? 30 দিনে। তাহলে 30-এর মধ্যে কে রয়েছে? এ বি। এবার বলছে এ একা কাজটি 50 দিনে শেষ করতে পারে। তাহলে 50-এর মধ্যে শুধু রয়েছে কি? কে? এ। তাহলে দেখো এখানে যদি আমি বিটটা বের করতে চাই, তাহলে এ বি থেকে বিকে যদি তাড়িয়ে দাও,
এনা এবি থেকে যদি এ কে তাড়িয়ে দাও, এবি থেকে যদি এ কে তাড়িয়ে দাও তাহলে কি বিটটা পেয়ে যাবে। তাহলে আমি কি লিখবো, একের তিরিশ, কারণ এটার ভিতরে এবি আছে, তার থেকে তাড়ালাম কাকে, একে। একে মানে কত, একের পঞ্চাশ। এটাকে যদি তুমি লসাগু করো, লসাগু হবে কত, একশো পঞ্চাশ। তাহলে এটাকে করলে কত হবে, এটা তিন পাঁচে পনেরো, আর বিয়োগ এটা হলো তিন পাঁচে পনেরো, অর্থাৎ দুই বাই কত, দেড়শো। তার মানে কাটাকাটি করলে হবে পঁচাত্তর, পঁচাত্তর। একে একের পঁচাত্তর হবে, কিন্তু সেটা উল্টে দিলে দিন বেরিয়ে যাবে। তাহলে বি কাজটা করতে পারে কত দিনে, পঁচাত্তর দিনে। তাহলে এ করতে পারে কত দিনে, পঞ্চাশ দিনে। বি করতে পারে কত, পঁচাত্তর দিনে। এবার কী অ্যান্সার চেয়েছে দেখো বন্ধুরা, এখানে অ্যান্সার চেয়েছে, তাহলে এখানে আমি দুটো দাগ দিই, একটা হলো এর মান কত পঞ্চাশ, আর বির মান বের করলাম পঁচাত্তর। হ্যাঁ, এবার যোগ চিহ্ন দেব। এবার কি বলেছে যে এ না দশ দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে ওর মাথায় দশ দিলাম। এবার বাকি কাজ বি কত দিনে শেষ করবে, এক্স দিনে সমান সমান কত, এক। তাহলে এটার লসাগু কত হবে, অবশ্যই দেড়শো হবে। তাহলে তিন পঞ্চাশের দেড়শো, তাহলে তিন দশে তিরিশ প্লাস পঁচাত্তর দুগুণে দেড়শো, তার মানে টু এক্স ইকাল টু কত, ওয়ান। তাহলে কোনাকুনি গুণ করলে দেখো তিরিশ প্লাস কত, টু এক্স ইকাল টু কত, দেড়শো। তাহলে দেখো টু এক্স ইকাল টু কত হবে, একশো কুড়ি হবে। এই তিরিশ ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে কাটলে কত হবে, ষাট। তাহলে ষাট দিনে কাজটি শেষ করবে। এরপরে বন্ধুরা দেখো তেত্রিশ দাগের অঙ্ক, তেত্রিশ দাগের অঙ্ক দেখো বন্ধুরা। আবারও বলছি, যারা কমেন্ট অবশ্যই কমেন্ট করবে, ভালো কমেন্ট করলে আমার ভালো লাগে ভিডিওটা করার জন্য, এই গরমও কিছু মনে হয় না, ঠিক আছে। অবশ্যই কমেন্ট এবং লাইক জরুরি যদি ভালো লেগে থাকে, আর বন্ধুদের শেয়ার করো বেশি করে। আচ্ছা, এরপর আমি তেত্রিশ দাগের অঙ্কটা করছি। এ একটি কাজ পনেরো দিনে করতে পারে, তিন দিন কাজ করার পরে এ চলে যায়। দেখো এখানে দেখো, এ একটি কাজ কত দিনে করতে পারে, পনেরো দিনে, কিন্তু করেছে কদিন, তিন দিন। এ এর এর কিন্তু ক্ষমতা পনেরো দিন, মানে পনেরো দিনে করতে পারে, কিন্তু সেই কাজটা করছে কতদিন, তিন দিন। তাহলে তিন মাথায় পাতালাম, এটাকে কাটলে কত হয়, অবশ্যই একের পাঁচ হয়। অর্থাৎ এ কিন্তু কাজটার অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ করেছে, কে, এ। এ পাঁচ টোটাল ভাগ কত, পাঁচ ভাগ, পাঁচ ভাগের মধ্যে কত ভাগ করেছে, এক ভাগ করেছে, কে, এ। এইবার দেখো বলেছে বাকি কাজ, বাকি কাজ কত ভাগ রয়েছে, চার ভাগ। পাঁচ ভাগের মধ্যে যদি এক ভাগ এ করে চলে যায়, তাহলে বাকি কাজ কিন্তু রয়েছে কত ভাগ, চার ভাগ। সেই কাজটা কে করবে, বি, বলে দিয়েছে বাকি কাজ বি করে আট দিনে। তাহলে দেখো বি, বি চার ভাগ করে কত দিনে, চার ভাগ করে আট দিনে, চার ভাগ করে আট দিনে। তাহলে এক ভাগ করবে কত দিনে, অবশ্যই আট বাই চার দিনে। এবার বলছে বি সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ ভাগ কাজ মানে তো পাঁচ ভাগ, তাহলে পাঁচ ভাগ করবে কত দিনে, তাহলে চার দুগুণে আট অর্থাৎ পাঁচ দুগুণে কত, দশ দিন। ক্লিয়ার বন্ধুরা, দশ দিনে করবে কাজটা। এবার দেখো চৌত্রিশ দাগের অঙ্কটা, চৌত্রিশ দাগের অঙ্কটা বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে, তারাও যেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশন অল করে রাখবে, এটুকু রিকোয়েস্ট। আর কমেন্ট করতে ভুলো না এবং লাইক করতে ভুলো না। করছি আমরা চৌত্রিশ দাগের অঙ্কটা। এইবার দেখো এখানেও কত, এর কাজ করার ক্ষমতা কত, তেইশ দিন, তেইশ দিন করতে পারে, তেইশ দিন একটা কাজ করতে পারে, কিন্তু কাজ করেছে কতদিন, এগারো দিন কাজ করেছে। তাহলে মাথায় এগারো দাও, তাহলে এগারো দাও, দেখো তেইশ ভাগের মধ্যে এ করেছে কত ভাগ, এগারো ভাগ। তাহলে রইলো কত ভাগ বন্ধুরা, এখনো কিন্তু বারোর তেইশ ভাগ রয়েছে, দেখো বন্ধুরা বারোর তেইশ ভাগ রয়েছে, তাই তো, বারোর তেইশ ভাগ, অর্থাৎ তেইশ ভাগের মধ্যে আর বারো ভাগ আছে, এগারো ভাগ কিন্তু এ করে ফেলেছে। এবার বাকি কাজ বি কিন্তু ন দিনে করেছে, তাহলে বাকি কাজ বলতে কোন ভাগটা, এই বারো ভাগটা। তাহলে বি, বি বারো ভাগ করে কত দিনে, বারো ভাগ করে কিন্তু ন দিনে, ঠিক আছে। তাহলে এক ভাগ করবে কত দিনে, নয় বাই বারো দিনে, আর সম্পূর্ণ ভাগ অর্থাৎ তেইশ ভাগ করবে কত দিনে, এখানে তেইশ, তাহলে তিন তিরিকে নয়, তিন চারে বারো, তাহলে তিন তেইশে কত, ঊনসত্তর, বাই কত, চার। এটাকে যদি তুমি ভাঙো তাহলে সতেরো পূর্ণ একের চার হবে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, তিরিশ দাগের অঙ্ক এক, পঁয়ত্রিশ দাগের অঙ্ক একই, তোমরা পঁয়ত্রিশ দাগের অঙ্ক একই তোমরা করে নিও, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আবার আসছি পরের দিন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো, বাই। অঙ্ক নিয়ে ভয় পাবে না, আবারও বলে যাচ্ছি আমি তোমাদের সাথে আছি।